আমি সজীব নারায়ণগঞ্জ থেকে বলছি। জি বলুন প্রশ্নটি। আমার ওয়াইফ একটা সরকারি জব করে, সে মাসিক 16,000 টাকা মতো স্যালারি পায়। এখন তার ভাই চাচ্ছে যে ব্যাংক থেকে তাকে একটা লোন উঠায় দিক, কিন্তু লোন উঠায় দিলে তার স্যালারি থেকে 9,000 টাকা মতো কেটে যাবে, বাকি টাকা দিয়ে তার সংসার চলবে না। এখন ভাই জোরাজোরি করতে ছেলেদের টাকা উঠায় দিক, আর বোন চাচ্ছে যে আমার সংসার চলবে না, আমি যে টাকা উঠায় দিই, কিন্তু এটা 5 বছর কন্টিনিউ করতে হবে এটা টাকা উঠায় দিলে। এখন টাকা উঠায় না দিলে সম্পর্কের অবনতি হচ্ছে, আর উঠায় দিলে তার সংসার চলতেছে না। এখন এই সত্যি কি করা যায়? আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ, ধন্যবাদ দর্শক। উনি যদি উনি কথা বলবেন এমন ভাবে উনার সংসার চলবে না, এটা ওনার ব্যাপার। উনি খুব সুন্দর করে, ভাই আমার অনেক ভাল লাগতো আমি যদি তোমাকে এটা দিতে পারতাম, আমার নিজেরই অনেক ভাল লাগতো, কিন্তু আমি দেখলাম যে এটা অনেক ঝুঁকি হয়ে যায়, আমার সংসার চলবে না, আমি খুবই দুঃখিত ভাই, তুমি কি অন্য কোনো ব্যবস্থা করতে পারো? এই একই কথা উনি বলে যাবে, উনি বিরক্ত হবেন না, রাগ হবেন না, এবং ভাই হাউ মাউ গাও মানুষের গন্ধ পাও করে একটা সময় ঠিকই থেমে যাবে। সম্পর্ক আমরা ভয় পাচ্ছি নষ্ট হবে, কেন নষ্ট হবে? ভাইয়ের কি মাথা নাই? ভাই কি বুঝবে না যে বোন কি কারণে মানা করলো? উনি একটু রিয়াকশন করবেন, ভাইয়ের ওই দক্ষতাটা কম সেই জন্য উনি একটু রিয়াকশন করবেন, কিন্তু বোন যদি শুনে, বোন যদি রিয়াকশন না করে, মানে আপনার ওয়াই যদি রিয়াকশন না করে, সুন্দর করে শুধু এতটুকুই বলবে, যতবার কথা উঠবে এতটুকুই বলবে, এবং উনি উনার জায়গায় স্টিক থাকবে, উনি নড়চড় করবে না। আমরা যখন আল্লাহ ভাই তো কষ্ট পাবে, ভাই তো করবে, উনি দিয়ে দিলে পরে উনি, তখন সম্পর্কটা আরো বেশি নষ্ট হবে, এভাবে করে বলে সম্পর্ক নষ্ট হবে না। আচ্ছা সাথী, আমি মূল এতে চলে যাই? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, আমরা আমাদের যে সম্পর্কটা যে নষ্ট হয় সেক্ষেত্রে, ধরেন টাকা দিয়ে দিলাম, যখন আমার দরকারের সময় টাকা টাইম মতো ফেরত দিচ্ছে না, আমার দরকারে আমি টাকা চাচ্ছি টাকা দিচ্ছে না, আমরা কিন্তু খুবই নিজেরটা খেয়াল করি, ধরেন আপনি টাকা আমাকে দিতে পারতেছেন না, আমি কিন্তু একবারও যদি চিন্তা করি, আমি চিন্তা করব না যে সাথী কি বিপদে পড়েছে, সাথী আমাকে টাকাটা ফেরত দিতে পারছে না। এই যে অন্যের দিকটা দেখা, আমাদের সমাজে খুব অভাব। এই দেখেন সাথী, আপনি কি দেখছেন এদিক দিয়ে অপরাজেয় বাংলা দেখছেন, এই যে শহীদ মিনার দেখছেন, আর আমি কিন্তু এগুলো দেখছি না। তাহলে এটা হচ্ছে আপনার পার্সপেক্টিভ, আপনার দিক থেকে আপনি যা দেখছেন আপনি যেমন সঠিক, আমার দিক থেকে আমি যা দেখছি আমিও কিন্তু সঠিক। আমরা যখন দ্বন্দ্ব হয়, আমাদের যখন সম্পর্ক নষ্ট হয়, তখন আপনি আপনারটাই দেখছেন, আপনি আর আমারটা দেখছেন না, আমি আমারটাই দেখছি আপনারটা দেখছি না, এভাবে সম্পর্কটা নষ্ট হয়। টাকা আসল চাপটার না, ইস্যু হচ্ছে মনোভাব। টাকা আমি তো শুরু থেকেই বলে আসছি, টাকা দেওয়ার সময় একটা হিসাব নিকাশ করে দিতে, টাকা দিয়ে দিলাম সরাসরি চাইলাম, আপনি দিতে পারলেন না, আমি সম্পর্কটাকে প্রকাশ করি, আমার তো টাকা দিয়ে আমার দরকারে টাকা দিল না, এই সে, ওই যে অন্যের দিকটা আমরা দেখতে পাই না, সাথে কি অবস্থায় পড়েছে, সাথে টাকাটা দিতে পারছে না আমাকে, জাস্ট এতটুকু চিন্তা করলে তো হয়ে যায়। আমি যদি খেয়াল করি যে আমার জীবনে আমি সাথীকে চাই, সাথে আমার এত ভালো ফ্রেন্ড, আমি আমার জীবনে সাথীর দাম তো 50,000 টাকা না, 50,000 টাকা সাথে দিতে হবে, সাথীর দাম তো 50,000 টাকা না, 50 লক্ষ টাকা দিয়ে আমি সাথীকে পাবো আমার জীবনে? এই যে ভাবনা, আমরা যেভাবে ভাবি সেভাবেই আমাদের মনটা হয়, সেভাবেই আমাদের, এটা বিশ্ববিখ্যাত থিওরি, আমরা যেভাবে ভাবি আমাদের মন সেরকম হয়, আমাদের আচরণ সেরকম হয়। তো সামারি হচ্ছে, আমি দর্শকদের জন্য এখন সামারি পয়েন্ট বলি, পরিষ্কার করে মনের মধ্যে যা আছে পরিষ্কার করে, আমার দিতে পারলে ভালো লাগতো কিন্তু এই কারণে আমি পাচ্ছি না, আমি খুবই সরি, তুমি কি এটার অন্য ব্যবস্থা করতে পারো, একটা অল্টারনেটিভ অপশন দেন, দিস ইজ অ্যাসার্টিভনেস, নাম্বার ওয়ান। নাম্বার টু, ওই যে খুলনা থেকে যে আপা ফোন করেছিলেন, প্রবলেম সলভিং স্কিল, একটা বিপদে পড়ে গেছি, অপশন কি, সুবিধা অসুবিধা কি, সমস্যাটার সমাধান করা কোনটা বেস্ট অপশন। তিন নাম্বার হচ্ছে অ্যাকসেপ্টেন্স, আমাদেরকে কিছু অ্যাকসেপ্ট করে দিতে হয়। আপনারা যদি কল ব্রিজ খেলা দেখেন, ওই যে কার্ড খেলে, যে কার্ড ভাগের মধ্যে কার্ড তুললেন, কিছু পচা কার্ড আছে কিছু ভালো কার্ড আছে, লাইফ আমাদেরকে এরকম কার্ড ছেড়ে দেয়, আমাদের লাইফে কিছু ভালো জিনিস আছে কিছু পচা জিনিস আছে, হয়তো আমি 1 কোটি টাকার আন্ডারে পড়ে গেছি, আমার স্কিলের অভাবে, আমার বেটার প্ল্যানিং নাই, বেটার ম্যানেজমেন্ট নাই। সো সামারি হচ্ছে দর্শক, স্কিল শেখেন, সমস্যা সমাধানের দক্ষতা।